হ্যালো বন্ধুরা, প্রিথাস কম্প্যাক্ট লাইফের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে তো 2 জানুয়ারি, 2 জানুয়ারি আজকে তাতানের জীবনে একটা বিশেষ দিন। তাতানের আজকের থেকে স্কুল শুরু হচ্ছে, তো প্রথম স্কুল যাবে। আর এদিকে আজকে ঠান্ডা অসম্ভব, তারপর তোমার কুয়াশায় পুরো ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে যাচ্ছে তাই পরিস্থিতি। আর তেমনি লেপ কম্বলের বহর বিছানায় দেখছো, একবারে মানে 4টে লোকের বোধহয় 8টা লেপ কম্বল। তো এখন সেই গোছাতে গোছাতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ওই দেখো, আমার জানলায়ও একখানা কম্বল দেওয়া রয়েছে পর্দার ওপর দিয়ে, নাহলে ওইখান দিয়ে আবার একটু হাওয়া ঢোকে শিরশির করে, ওই জন্য তোমার ওই কম্বলটা দিয়ে রেখেছি। তো যাই হোক, আমি এখন বিছানাটা তো পরিষ্কার করব, করে আবার চলে যাব নিচে, নিচে গিয়ে ভাত চাপাবো। আর এদিকে হচ্ছে তাতানকে রেডি করতে হবে, আজকে তিতলিরও প্রথম স্কুল, তাতানেরও তাই। তা একে নিয়েই বেশি ধানাই পানাইটা হবে আর কি, কেন কি এতদিন তো একরকম ছিল লাইফটা, এবার আবার অন্যরকম। এটাকে নিয়ে এবার ছুটোছুটি, আর গিয়ে বসতেও হবে, ওকে তো রেখে আসা যাবে না। তা ওখানে গিয়ে তোমার বসে থাকবো, বসে ছুটি হলে একবারে নিয়ে আসবো। ওর আবার শরীরটাও ভালো নেই, তো দেখি মাস্টারমশাইকে বলবো যে একটুখানি যদি আগে ছাড়তে পারে তো সুবিধা হয়, জানি না কী হবে। তা আমি এখন গুছিয়ে এটা নিয়ে এবার চলে যাব নিচে, নিচে গিয়ে ভাতটা করে নিয়ে আসি। এদিকে তো বেলা ভালোই গড়িয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কিছুই, একদম মানে কুয়াশায় পুরো অন্ধকার হয়ে রয়েছে। তো ঠিক আছে, এখন আমি গিয়ে ভাতটা আগে খাওয়াই, খাইয়ে রেডি করাই, করিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বড্ড ঠান্ডা, হাঁচি তো সকালেও হাঁচছিল দেখলাম এক আধবার। গুড মর্নিং বন্ধুরা, আজকে তো তাতানের প্রথম দিন স্কুল যাচ্ছে, যাই যাই। তাতানের প্রথম দিন ও স্কুল যাচ্ছে, ভীষণ একদম এক্সাইটেড। তো চলো তোমাদের দেখাই, আমার সমস্ত কাজকর্ম তো মিটে গেছে। আজ আবার বাড়িতে মা নেই, বড্ড হুটোহুটি হচ্ছে, কাকিমাতাও ভাত টাত গুলো করে দিয়েছে। আরে শীতকাল না, উঠতে দেরি হয়ে যাচ্ছে, কত কথা বলার তোমাদের সেও বলতে পারছি না। তো যাই হোক, পরে সব গল্প করবো, এখন তাতানকে একবার দেখাই তোমাদেরকে। দাঁড়াও, ও কেমন লাগছে ওকে ড্রেস পরে? আর ওকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো মানুষের মতো মানুষ হয়, সুস্থ থাকুক, শরীরটা ভালো নেই। তো যাই হোক, তিতলিও এখন 9 যাচ্ছে, প্রথম দিন ক্লাস, আর তাতানও প্রথম স্কুল যাচ্ছে জীবনের। তো তোমরা সবাই পাশে থাকো, ওকে আশীর্বাদ করো। দাঁড়াও তোমাদেরকে দেখাই তাতানকে কেমন লাগছে। দেখো তাতান চললো স্কুলে, কেমন লাগছে? আজকে এমনি কোনো ব্লগ হবে না, আজকে ওর স্কুল যাওয়া আর আশা এই করতে দিন চলে যাবে। এই যে তিতলিও খাচ্ছে, প্রথম দিন যাচ্ছে সে ক্লাস 9-এ। তো চলো, এখন বড্ড দেরি হয়ে গেছে, 10:40-45 বেজে গেল। এবার আমি তাড়াতাড়ি করে ওদেরকে নিয়ে চলে যাই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে স্কুল ছুটি হয়ে গেল, আজকে তো তোমার একটুখানি স্কুল ছিল। এই যে তাতান চলে আসছে, এখন টিফিন বক্স খুলতে সে ব্যস্ত, সে বিস্কুট নিয়ে গেছিল শুধু, ওই যে একটা বিস্কুট বোধহয় খেয়েছে, একটা নিয়ে চলে আসছে। আর জল তো খাইনি, এবার ঘরে চলে এলো, এবার জলটা খাওয়াবো। তো দাঁড়াও আমি আবার কথা বলি তোমাদের সঙ্গে সামনে থেকে, এটা তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে চলে এসেছি আমি, তো 12টা বাজে, 12টার সময় ছুটি হয়ে গেল। কালকে তো তোমার একটু জ্বর জ্বর ছিল শরীরে। বাবাই বাবাই, ছাস তলে দাঁড়িয়ে খেয়ে নাও, উঠে খাও, একটুখানি ছিঁড়ে দাও, সামান্য মুখটা ছিঁড়ে দাও। হ্যাঁ, আজকে ওর বাবা রান্নায় ঢুকেছে, আমি তো ছিলাম না, সকালে আমি ডাল ভাত করে চলে গেছিলাম, তারপর তোমার রান্নাটা ওর বাবা মেয়েকে স্কুলে দিয়েছে, ওর বাবাই ধরেছে। আর আজকে বিশেষ কিছু রান্না না, আলু কুমড়ো তরকারি হবে, পেঁয়াজ কলি ভাজা হবে, আর রাতে বোধহয় বাঁধাকপি হবে, তো বাঁধাকপিটা ও করে বললো করেই নেব। আর বাবু এই এইটাই দাঁড়া, পাপোশটাই দাঁড়া। হ্যাঁ, তো আমি তো চলে এলাম তাতানকে নিয়ে, কান্নাকাটি করেছে, আসার সময় দেখলাম বেশ চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে, তো হবেই স্বাভাবিক সেটা। আর স্কুলটার পূর্ব পরিচিতি আছে বলে আমাদের এটা একটা সুবিধা, যেহেতু দিদি স্কুল ওটা, তো কোনো কিছুই অসুবিধা হচ্ছে না, মাস্টার দিদি সবই চেনা, এটা একটা বিশাল ফেসিলিটি,
তো যাই হোক, এইসব তো ব্যাপার। তো ভিডিও তো তোমার কালকেও ছাড়বো করে ছাড়া হলো না, কেন কি আমাদের ওই সন্ধ্যাবেলা নেটে এত প্রবলেম করছে না, যেটাতে ভিডিও আপলোডই করতে পারছি না। আমাদের তো ধরো ওয়াইফাই নেই, এমনি তোমার এইভাবেই হয় আপলোড, তো এই জন্য কিছুতেই ছেড়েও ছাড়তে পারছি না ভিডিও। তো আজকে দেখি চেষ্টা করছি তাড়াতাড়ি করে ছাড়ার। আর এখন তাতানকে জামা কাপড়টা ছাড়াই, ছাড়িয়ে হাত পাটা ধোয়াই, দুই ওকে খাইয়ে দেবো, চারটা হয়তো দিয়ে ওকে খাইয়ে দেবো। আর ভিডিও আজকে তাহলে এখানেই এন্ড করবো, আজ আর সংসারের কাজকর্ম না, যেহেতু তাতানের স্কুল নেই, মোটামুটি সারাদিন কেটে গেল। তো আবার পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা যদি কিছু ভালো লাগে যেন অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ঠিক আছে, আজকে এইটুকুই থাক, টাটা।